আচ্ছা, আজকে আমরা অ্যারে নিয়ে আলোচনা করব এবং পারলে টাইম ডেট টাইম ফাংশন নিয়ে আলোচনা করব। তো জাভাস্ক্রিপ্ট আপনারা অ্যারে শিখে আসছেন অলরেডি, বাট জাভাস্ক্রিপ্ট সাথে পিএইচপিতে কিছু পার্থক্য আছে। যেমন হচ্ছে জাভাস্ক্রিপ্ট শুধু ইনডেক্স অ্যারে ছিল, অ্যারে কি, অ্যারে ইজ এ কমপ্লেক্স ভেরিয়েবল, বলা কি বলা হচ্ছে, কমপ্লেক্স দ্যাট স্টোর মাল্টিপল অর গ্রুপ অফ ভ্যালু আন্ডার এ সিঙ্গেল ভেরিয়েবল নেম। মূল কথা হচ্ছে অ্যারে হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবল যেটার ভিতরে অনেক ডাটা রাখা যায়। নর্মালি আমরা একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি সেটা একটার বেশি ডাটা রাখতে পারি না, বাট অ্যারে হিসাবে রাখতে গেলে আমরা কী রাখতে পারি, অনেক ডাটা রাখতে পারি। সেটাই এখানে থিওটিক্যাল বাংলা দেওয়া আছে, ইংরেজিতে দেখবেন। ওকে, যেমন আপনাকে যদি 10টা শহরের নাম লিখতে বলা হয়, আপনি লিখবেন সিটি 1, ঢাকা, সিটি 2, এভাবে। এখন এটা যদি সংখ্যাটা এখানে 6টা আছে, যদি 1000 হয়ে যায়, তাহলে কি আমি 1000 বার ভেরিয়েবল নেব? অবশ্যই না। তাহলে আমরা কী করতে পারি, আমরা সিটি নামে একটা অ্যারে বানাইতে পারি। তো এখন পিএসপিতে অ্যারে নিয়ে কাজ করতে গেলে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ঠিক আছে আপনি এইভাবে লেখার দরকার নাই, আপনি কী লিখবেন, জাভাস্ক্রিপ্টে লিখছিলেন নিউ অ্যারে অথবা থার্ড ব্যাকেট, কী ছিল, নিউ অ্যারে অথবা থার্ড ব্যাকেট। ওকে, তো আমরা পিএসপিতে লিখলে গেলে এই অ্যারে ফার্স্ট ব্যাকেটের ভিতরে আপনি এইভাবে কমা দিয়ে দিয়ে দেন, তাহলে আপনার টোটাল এখন যত ডাটাই রাখেন ভেরিয়েবল কয়টা, মাত্র একটা, আর এখানে ভেরিয়েবল কয়টা ছিল, 6টা ভেরিয়েবল। তাহলে আমার কাজটা অনেক সহজ হয়ে গেলো না? এটাকেই বলতেছে অ্যারে হচ্ছে কমপ্লেক্স। কেন বলা হচ্ছে আবার, কারণ অ্যারের ভিতরে অনেক ডাটা থাকে, তাই থাকে না, আমি নাম্বার রাখতে পারি, স্ট্রিং রাখতে পারি, বুলিয়ান রাখতে পারি, সব ধরনের ডাটা রাখতে পারি না, এটা হচ্ছে অ্যারের কাজ। ওকে, তাহলে আমরা এই ডাটাগুলো নিয়ে কাজ করতে পারি। তো তো পিএসপিতে আমাদের অ্যারের প্রকার ভেদটাও জানা দরকার। পিএসপিতে অ্যারে আছে 3 টাইপের, ইন্ডেক্স অ্যারে আছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো এখন ইন্ডেক্স অ্যারে কোনটা, অ্যাসোসিয়েটিভ অ্যারে কী জিনিস, জাভাস্ক্রিপ্টে কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারে ছিল না, জাভাস্ক্রিপ্টে অ্যাসোসিয়েটিভ অ্যারে না থাকার কারণে আমরা অবজেক্ট হিসাবে ডাটা পড়তাম। তো এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারে, এই জন্য আমার এখানে আর অবজেক্ট লাগতেছে না, অবজেক্ট ওরিয়েন্টেড আলাদা বিষয়, সেটা পরে বোঝাবো। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে মানে হচ্ছে অ্যান অ্যারে কন্টেনিং ওয়ান অর মোর অ্যারে উইদিন ইটসেলফ, মানে একটা অ্যারের ভিতরে যখন একাধিক অ্যারে থাকে তাকে বলা হয় কি, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তাহলে আমরা সিম্পল একটা অ্যারেতে চলে যাই, পিডিএফ ফাইল আপনারা পরে দেখে নিন, এখান থেকে আমরা আমাদের কোডিংয়ে চলে যাই। তো এখানে গেলাম অ্যারেতে, গেলাম অ্যারে পিএসপি, এটা তো অ্যারে ফাংশন। প্রথমে আপনি ইন্ডেক্স অ্যারে যাই, কোথায় যাবো, বা শুধু অ্যারের কথাই যদি বলি, এই অ্যারেটা অলরেডি আপনি শিখে আসছেন, কালার্স, আমি কালার্সই বলি, অনেক কালার্স। আমি এভাবে লিখতে পারি, দুইটাই দেখালাম, দেখেন এভাবে লেখা যায়, অথবা কি থার্ড প্যাকেট দেওয়া লেখা যায়, আপনি যেটা পছন্দ, আপনি এটা লিখলে কোনো সমস্যা নেই, অথবা এটা লিখলে সমস্যা না। আরেকভাবে লেখা যায়, যেমন আমরা বললাম কালার্স, কালার ইন্ডেক্স নাম্বার কি ম্যানুয়ালি বলে দিলাম কালার সমস্যা, তাহলে এক্ষেত্রে খুব একটা বেনিফিট নাই, আলটিমেটলি আপনাকে বারবার লিখতে হবে। তাহলে আবার 1 = 2 এভাবে লিখতে গেলে তো আসলে বারবারই লিখতে হচ্ছে ভেরিয়েবল না, বাট এটাও কিন্তু অ্যারে। এখন এটা হচ্ছে অ্যারে কেমনে বুঝবো, তো এটা চেক করার জন্য ভারডাম চেক করতে পারি। আমরা কি দিতে পারি, শিখছিলাম না প্রথম ক্লাসে ভারডাম ডলার সাইন, আমরা শুধু কালারটা দেখলাম, কালার্স না, কালার দেখলাম। তাহলে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের শুরুতে চলে যাই, অ্যারেতে গেলাম, এটা না, আমরা ইন্ডেক্স অ্যারে ফাইলটা রান করছি। আসছে, কয়টা আইটেম আছে এখানে, 2টা আইটেম আছে, ফার্স্ট 0-তে আছে কি, রেড কালার স্ট্রিং। এইটা দেখার জন্য ভারটা তো সব রিটার্ন করে, টাটা টাই ভ্যালু কোথায় কী আছে সব রিটার্ন করে, একটা কাজ করে রাখবে, ভারটা ইউজ করে জাভাস্ক্রিপ্টে, সরি পিএসপিতে প্রিন্ট আর নাম একটা মেথড আছে, প্রিন্ট আর, প্রিন্ট আর, এটা অ্যারের জন্য মূলত, আসলে অ্যারের ডাটা দেখার জন্য এটা ইউজ করা হয়, অ্যারের জন্য এটা ইউজ করা হয়। দেখেন এখন আসছে, 0-তে কী আছে, রেড, তারপর 1 আসছে হচ্ছে ব্লু। ওকে, আচ্ছা নিচে এটা আসছে, যে নিচে আরও যে কাজ করা আছে, তো এই জন্য এটা 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 আসতেছে। আচ্ছা ঠিক আছে রে বা, আচ্ছা এই হচ্ছে ইন্ডেক্স অ্যারে, এটাকে বলা হয় ইন্ডেক্স অ্যারে। আচ্ছা তাহলে আমরা এটা ইউজ করব না, আমরা ইউজ করব কোনটা, অ্যারে অথবা থার্ড প্যাকেট, যেটা কোনো মানে এইভাবে লিখতে পারি অথবা এইভাবে। তাহলে এখানে আমরা এটাকে যদি দেই, ওকে এটা কমিট আউট করে রাখলাম, তাহলে দেখি আসছে অ্যারে। আচ্ছা এটাকে আর একটু সুন্দর করে দেখাতে পারি, আমরা এখানে একটা কাজ করি, ইকো এটার আগে প্রি নামে একটা অপশন দেওয়া, এইচটিএমএল ট্যাগ আছে না, প্রি নামে এটা দেন, এটাকে আরো সুন্দর করে সাজাই দিবে। তাহলে নিচে নিচে এক লাইন আসছে না, এবার বুঝতে সুবিধা হচ্ছে না, দেখেন তো। তাহলে আমার এখানে কি আছে, ইন্ডেক্স নাম্বারটা পরে, এখন কোডটা বুঝতে সুবিধা হচ্ছে আপনাদের। কালার্স একটা অ্যারে, যেটার মধ্যে 0-তে কি আছে গ্রিন কালার, 1-এ আছে ব্লু কালার, 2-তে আছে, মানে ইন্ডেক্স না প্রত্যেকের ডিফল্ট ইন্ডেক্স কিন্তু আছে, যে আমি পিটার দিলাম, দেখেন কিন্তু আমাকে সে কিন্তু বের করে দিচ্ছে আসলে এটা।
এখন এই ইনডেক্স নাম্বারটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, স্টার্টিং টাইম বলে দিতে পারি যে তুমি 2-এর থেকে শুরু করো। ইনডেক্স নাম্বার চেঞ্জ হয়ে গেল না, তার মানে ইনডেক্সটা শুরু হয়েছে কোথা থেকে? 2-এর থেকে। ইনিশিয়ালি কোথা থেকে শুরু হয়? কিছু না বললে 0 থেকে। এটাকেই বলতেছি আমরা ইন্ডেক্স অ্যারে। ইন্ডেক্স মানে কি? প্রত্যেকটা আইটেমের কি এলিমেন্ট অ্যারের এইগুলো কি, এইগুলো হচ্ছে এক একটা অ্যারে এলিমেন্ট বলা হয় বা উপাদান বলা হয়, অ্যারের এলিমেন্ট বলা হয় বা আইটেম বলা হয়। এটার প্রথম ইন্ডেক্সটা হচ্ছে 0 থেকে শুরু হয়, বুঝতে পারছি? এখন এই ডাটাটা আমরা প্রিন্ট আউট করতে পারবো, যদি একটা একটা করে প্রিন্ট করে দেখাতে চাই। এখানে আমি কালার্স নিছি, আমি অন্য তথ্য তো থাকতে পারে। ওকে, এটাকে বলতেছি আমরা ইন্ডেক্স আর। ইন্ডেক্স আর কি থাকবে? প্রত্যেকের একটা করে ইন্ডেক্স নাম্বার থাকবে, এটা তো আগেও শিখছেন। এখন এটা প্রিন্ট আউট দিলে এইভাবে আসতো। আমি চাচ্ছিলাম যে না, আমি একটা লুপে দেখাতে চাচ্ছি যে একটা একটা করে কি করব, প্রিন্ট করব। তো এটা আমরা ফর লুপে জাভাস্ক্রিপ্টে কত ক্লাসে ফর লুপ, সরি পিএসপিতে লুপ শিখছি না, লুপ কটা ছিল, হোয়াইল লুপ, ডুয়াইল লুপ, ফর লুপ, আর একটা হচ্ছে ফর ইস লুপ। ফর ইস লুপটা সবচেয়ে সহজ অ্যারের জন্য। তো প্রথমে আমরা ফর লুপ দিয়ে ট্রাই করি। তো ফর লুপ দিয়ে ট্রাই করতে গেলে তো ফর লুপের ক্ষেত্রে আপনার জানেন যে কি থাকে, লেন্থ থাকতে হয়, মানে ইনিশিয়ালাইজেশনটা দেখতে কয়টা আইটেম ঘুরবে সেটা জানতে হয়। সেক্ষেত্রে আপনাকে এখানে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে আমি বলে দিই, প্রথমে দেখতে হবে যে এই যে অ্যারের লেন্থ কাউন্ট করার জন্য জাভাস্ক্রিপ্টে ছিল লেন্থ ভেরিয়েবল, আর পিএসপিতে হচ্ছে কাউন্ট, মানে আমার এই টোটাল কয়টা আছে এখানে এটা বের করে দিবে। আমি এটাকে যাই, উপকারটা যেটা আছে থাক, কোনো সমস্যা নেই। কি বলতেছে? আনডিফাইন্ড কালার্স, ও সরি আমি এটা নাম দিছি কি কালার্স না ভেরিয়েবল নাম কালার্স হবে। ওকে, কয়টা আছে টোটাল আইটেম? টোটাল আইটেম আছে হচ্ছে 5টা। তাহলে এটাকে লুপে ঘুরান, ফর লুপে ঘুরান। আপনারা তো ফর লুপ জানেন, ফর লুপ কি? ইনিশিয়ালাইজেশন, ইনক্রিমেন্ট, কন্ডিশন, তারপর কি ইনক্রিমেন্ট। তাহলে এখানে বললাম যে তুমি শুরু করবে কত থেকে? 0 থেকে। যদি এইটার মান কি টোটাল লেন্থ, টোটাল লেন্থ মানে কত আছে 5, 5-এর থেকে যদি ছোট হয় তাহলে কি করবে 1 করে প্লাস প্লাস করবে। এবং এখানে যদি আইটাকে প্রিন্ট করি তাহলে যেটা আসবে 0, 1, 2 এভাবে আসবে। বাট আমার তো দরকার হচ্ছে টেক্স, এই জন্য দেখেন ভ্যারিয়েবলের পরে কি দিছি, ইন্ডেক্স নাম্বারটা থার্ড ব্র্যাকেটে বলে দিছি। কি দিছি? ইন্ডেক্স নাম্বারটা থার্ড ব্র্যাকেটে দিছি। এরপরে দেখেন এটা আসছে, আসছে গ্রিন এর ব্লু। এটা বললেন হচ্ছে আপনি ফর লুপ ধরে। এই কাজটা আপনি যদি ফর ইস লুপে করেন তাহলে কাজটা দেখেন কত সহজ হয়। এখানে এইচআর দিলাম, নিচেরটা ফর ইস লুপে। ফর ইস লুপ হচ্ছে সবচেয়ে সহজ লুপ এরে পড়ার জন্য, মূলত আসলে এটা এরে পড়ার জন্য। জাস্ট কিচ্ছু না, আপনি কোথায় ডাটা নিয়ে আসতেছে? ভ্যারিয়েবলের নাম কি? কালার্স। ডাটা নেবেন অ্যাস ইজ ইকাল টু ভ্যালু। এখন এই ভ্যালু এখানে এক্স দেখলেও কাজ করবে, মানে এই এইটা এটা হচ্ছে ইউজার ডিপেন্ড ভ্যারিয়েবল। এটা কি? ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল। আমি পিন করলাম, আউটপুট আসছে একই আউটপুট না? তাহলে কি আসলে এটা সহজ না এটা সহজ? নিচেরটা সহজ না? জাস্ট ফর ইন জাভাস্ক্রিপ্টে ছিল কি উল্টা, জাভাস্ক্রিপ্ট আসছে রাইট সাইড থেকে লেফটে নিয়ে আসতো, আর এখন কি করছে লেফটে থেকে নিয়ে রাইটে ছিল। ওখানে ইন ছিল, এখানে কি আছে এস, পার্থক্য এতটুকু, আর তো কোনো পার্থক্য না। এখন ওখানে ডকুমেন্টে রাইট করতেন, এখানে ইকো করলেন, আর এখানে এখানে ইন্ডেক্স নাম্বার বলতে হচ্ছে না আমাকে। আচ্ছা, যদি ইন্ডেক্স নাম্বার সহকারে দেখতে চাই যে এটার আসলে ইন্ডেক্স নাম্বার কত ছিল, তাহলে কি করবো? একটা কাজ করতে পারি, এখানে এস এর পরে কি লিখবো, কি লিখবো, কি এরপরে অ্যাসোসাইন এটা দিলাম, কি দিলাম, অ্যারো সাইন দিলাম। তাহলে আমি এটাও প্রিন্ট করতে পারি, এটা সমান যে বললাম যে ঠিক আছে এক সমান সমান একের মধ্যে কি আছে, কি এটা কোটেশন দিলাম, কোটেশন বলতে তাহলে ডট দিতে হবে না, কনক্রিট করতে গেলে তো ডট দিতে হয় নাকি? হ্যাঁ, কি আসবে এটার মধ্যে আমরা এটা বললাম, আসছে 0 ইজ গ্রিন, 1 আছে এটা, মানে কি এর মধ্যে কি অটোমেটিক কি নিচ্ছে। তো ফরেস্ট লুপ এভাবে লেখা যায় কি ধরার জন্য। তো এটা পরে অ্যারেতে, আমার আপাতত ইন্ডেক্স অ্যারে এটা দরকার নাই। ইন্ডেক্স অ্যারে আপনি বুঝতেই পারতেন 0 তে শুরু হয়, আর কি বলা তো দরকার নাই, বলা দরকার আছে এখানে বাই ডিফল্ট 0 তে শুরু হয়, এখানে আর এটা দেখানো দরকারই নেই। তাহলে আমরা এটা শিখবো হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে। তাহলে ইন্ডেক্স অ্যারে আমরা বুঝছি জাস্ট কিচ্ছু না, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে ডাটা রেখে দেবেন, পরে ওটাকে কি করবে। এখন বলতে পারেন স্যার এটা কখন লাগবে, আমরা যখন যে ইউজার থেকে ডাটা বেসে ডাটা উঠাই নিয়ে আসবো না, তখন তো অনেক ডাটা থাকবে, কাস্টমার ইনফরমেশন হতে পারে, ইউজার ইনফরমেশন হতে পারে, প্রোডাক্ট ইনফরমেশন হতে পারে, ব্লগ পোস্ট হতে পারে, ডাটাগুলো কি নিয়ে আসতে হবে না, কুয়েরি করে আইনে লুপে ঘুরাতে দেখাতে হবে তাকে। আপনি কার্ডে দেখান আর হচ্ছে টেবিলে দেখান, দেখাতে তো হবে, তখন আমরা কি করবো লুপে চালাই দেব। ওকে, তাহলে আমার মনে হয় ইন্ডেক্স আর আমরা বুঝছি, পারবো তো নাকি ইন্ডেক্স আর, জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে ডাকলে লুপে চালাই দেবে। ওকে, তাহলে এটা হচ্ছে ইন্ডেক্স আর। অ্যাসোসিয়েটিভ অ্যারে তাহলে কি জিনিস, আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে চলে যাই। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, কয়টা জিনিস থাকে, দুইটা জিনিস থাকে। কি কি জিনিস থাকে আমরা পরে আসি, দেখেন ইন্ডেক্স অ্যারে শিখলে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যান অ্যাসোসিয়েটিভ অ্যারে দে কিজ অ্যাসাইন টু ভ্যালুস ক্যান বি অ্যাবিটারি অ্যান ইউজার ডিফাইন্ড স্ট্রিং। আচ্ছা, ইউজার স্ট্রিং ডিফাইন মানে কোনো কি এর এগেনস্টে ভ্যালু রাখা, বিষয়টা কেমন। আমরা জাভাস্ক্রিপ্টে হচ্ছে অবজেক্ট শিখছিলাম, এই যে মনে আছে কনস্ট্যান্ট, অ্যারে অফ অবজেক্ট শিখছিলাম না,
যে অনেক অবজেক্ট, অবজেক্ট কিভাবে বানাতে হয়, থার্ড প্যাকেট থেকে সেকেন্ড প্যাকেটে বানাতে হয়, বাট যখন অনেক পার্সন থাকবে বা অনেক ইউজার থাকে তখন এটা ওই যে অবজেক্টটা আর পরেও তো দেখাইছিলাম, এই পেজে এটা দেখালাম না, তখন কিভাবে নিয়েছিলাম, ফার্স্ট নেম এটা দিলাম, তারপর লাস্ট নেম এটা নিলাম, আবার একটা ইউজার আছে তাই আছে না, তার হচ্ছে তার নাম আলাদা, তার লাস্ট নেম আলাদা, এভাবে রাখছিলাম না। তো জাভাস্ক্রিপ্টে তো এইভাবে শিখছিলাম, জাভাস্ক্রিপ্টে এস সিটি আর ছিল না। তো পিএসপিতে এই কাজটা করতে গেলে, হ্যাঁ পিএসপিতে কীভাবে করব, ওকে পিএসপিতে এই কাজটা করার জন্য আমরা এই যে এইভাবে লিখব, এখানে একটা চিহ্ন থাকবে, কী থাকবে, এটাকে বলা হয় কি আর এটাকে বলা হয় কি ভ্যালু, আর জাভাস্ক্রিপ্টে এটাকে বলা হয় তো প্রপার্টি আর এটাকে কী বলা হয়েছে প্রপার্টির ভ্যালু। তাহলে আমরা অ্যাস সিটেপের ক্ষেত্রে কী থাকবে, অবশ্যই একটা কি, এটা হচ্ছে ইউজার ডিফাইন একটা স্ট্রিং, অবশ্যই স্ট্রিং এটার এখানে কি একটা একটা ভ্যালু থাকতেছে, কোন চিহ্ন, এই অ্যারো চিহ্ন, অ্যারো সাইনের মাধ্যমে। তাহলে একই পার্সনের মধ্যে এখানে কি মাল্টিপল পার্সন রাখতে পারতাম না, পারতেছি তার নাম এবং কি বয়সটা রাখতেছি, এটা এটা বলতে আসলে এজ বোঝাচ্ছি আমি যে এটা একটা তার এজ, বা যে কোনো নাম্বার হতে পারে বা ফোন নাম্বার হতে পারে, বিষয়টা এরকম। তাহলে এটা ডাটা রাখার প্রসেসটা হচ্ছে একটা কি, যে কোনো এটা কি বলতে, যে কোনো একটা কিওয়ার্ড বা নাম, এটার এখানে সে একটা ভ্যালু রাখছে না, তার কিচ্ছু না, একটা ভ্যালু রাখছেন, এইটাকে প্রিন্ট করলে আউটপুটটা, আপনি যদি প্রিন্টটা আর দেন, লুপ লুপ পরে আসতেছে, লুপের বিষয়ে পরে আসতেছে, তাহলে কি আসবে এখানে, আমরা এখানে হচ্ছে অ্যাসোসিয়েটে বেড়ে, তাই না, অ্যাসোসিয়েটে বেড়ে আসছে না, যেমন টনি অ্যারো সাইন কি আছে, টনি ইজ ইকুয়াল টু প্রসিড, বন ইজ ইকুয়াল টু এভাবে আসছে। তো এইটাই যে সামনে ইকো পি দিলে আরও সুন্দর করে বোঝা যায়, আপনারা দেখলেন যে পি এর মাধ্যমে দিলে, যদি পি ট্যাগ দিই, হ্যাঁ এটা এইচটিএমএল এর একটা ট্যাগ, এটা হচ্ছে যেরকম আউটপুট আছে এই যে, ঠিক আছে, এবার মানে ডাটাটা যেভাবে সেইভাবে কি প্রিন্ট করে দেখালো না, এরা বলতে পারো স্যার তাহলে এইটার এটা, মানে মূল কথা হচ্ছে ডাটা রাখার প্রসেস। এখন এইটার এখানে আমি যদি টনিকে কল করি, তো আপনার অবজেক্টের ক্ষেত্রে কী ছিল, যে অবজেক্ট ডট প্রপার্টি, অবজেক্ট ডট কি প্রপার্টি ইউজ করতাম, ফার্স্ট নেম দিলে ফার্স্ট ইন্ডেক্স, তো এইটার হচ্ছে অবজেক্ট ডট প্রপার্টি, ডকুমেন্ট রাইট দিলে বলে এটা লাস্টে আসবে, এই যে আনডিফাইন্ড কী দেখাচ্ছে, ফার্স্ট নেম, তাহলে ইন্ডেক্স নাম্বার দিতে হবে, পার্সনের মধ্যে তো অনেক করে পার্সন আছে, তাহলে এখানে ফার্স্ট ইন্ডেক্স না দিলে কাজ করবে, হ্যাঁ এটার ভিতরে ইন্ডেক্স নাম্বার জিরো দিতে হবে, এই জন্য কি আসতেছে আনডিফাইন্ড আসতেছিল, জাভাস্ক্রিপ্টে শিখছিল আসছে হাফিজুর, এখানে দিলাম হচ্ছে তানভীর, তাহলে এখন দুই নাম্বার ইউজ করতে ইন্ডেক্স নাম্বার কত দিতে হবে, ওয়ান, এটা ছিল জাভাস্ক্রিপ্টের আসছে। তো আমরা পিএসপিতে তাহলে এই কাজটা কেমনে করবো, পিএসপিতে আমার এখান থেকে কোনো একটা স্পেসিফিক ডাটা দরকার, তাহলে কী করবো, এখানে আমি যদি সিঙ্গেল আইটেম পড়তে চাই, প্রিন্ট আর দিয়ে আমরা এখানে যদি বলি যে ঠিক আছে তুমি টনিকে নিয়ে এসো, কি নিয়ে আসবা, হ্যাঁ টনি টিও বা ইন্ডেক্স নাম্বার, তাহলে এখানে কি আউটপুট আসবে, আসছে 25, টনির আউটপুট কত, এটার ভ্যালু মানে মানে এটার এটা তার এটা বাইন্ড করছে না আর কিচ্ছু না, একটা কিওয়ার্ড, এই জন্য বলা হয় অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে একটা কি থাকে, একটা কি থাকে ভ্যালু থাকে, তাহলে এটা একটা কি, এটার ভ্যালু, এটা এটার কি, এটার একটা ভ্যালু, তো আমি এইভাবে তার একটা একটা করে প্রিন্ট করবো না, 25, তাহলে এটাকে আমরা প্রিন্ট আর দিলে আর সরাসরি যদি প্রিন্ট আর দেন তাহলে কি আসবে, সুন্দর করে বলে দিল যে এইটার ভ্যালু এটা, এইটার ভ্যালু এটা, এটার ভ্যালু এটা, বুঝে দিতে পারছি, এখন এটাকে লুপে চালান, লুপ তো সহজ, কোথায় দিয়ে ডাটা, এখান থেকে ডাটা নিবে, যেহেতু এটা কি আছে তারপর আমরা কি ধরবো, এখন এই যে কেইওয়াই এটাই লিখতে হবে, বিষয়টা এরকম না, আমি এখানে এক্সও লিখতে পারি, বাট বোঝার সাথে এটা আর ভ্যালুর এখানে আমি ডলার সাইন পিপিও লিখতে পারি, কোনো সমস্যা তো নাই, ঠিক আছে, এটা হচ্ছে বোঝার সুবিধা আর কি, যে আমরা তাহলে এই টনি লেখা কার মধ্যে আসবে, এটাতে মধ্যে আসবে, ভ্যালুটা কোথায় আসবে, এটা পরে সেখান থেকে ডাটা নেবে, যেহেতু এটা দুইটা আইটেম কি গেলো ভ্যালু গেলো, আর এটাকে আমরা কী করলাম পিন করে দিলাম, এই যে এখানে পার্সন নেম ইজ কি, কি এর মধ্যে তার নাম আসবে, অ্যান্ড এজ ইজ ভ্যালু, ভ্যালুর ভিতরে এজ আসবে, রান করেন আসছে, পার্সন নেম ইজ টনি অ্যান্ড এজ ইজ 25, পার্সন নেম ইজ বনি এজ ইজ 35 আসছে, এইভাবে মূলত আসলে কি আসবে ডাটা আসবে। আমরা ওই যে এপিআই কল করছিলাম দামি জেসন থেকে, দামি এই যে এপিআই কল দিয়েছেন দামি জেসন, এই যে এটার দামি জেসন এপিআই যেটা দেখছিলাম, এই যে এটার ভিতরে যে পোস্টে গেলে দেখবেন যে এই যে প্রোডাক্টে যান, প্রোডাক্টের এপিআই, আচ্ছা এখানে কি রিডেবল, রিডেবল না, এটা এটার জন্য একটা কাজ করতে হবে, পোস্টে যান, ডাটা কি বোঝা যাচ্ছে, কেমন যান ডাটা আছে, তাহলে একটা কাজ করতে হবে, এখানে একটা এক্সটেনশন আছে জেসন ভিউয়ার, আপনাকে লিখতে হবে জেসন ভিউয়ার, সার্চ করলে হয়ে যাবে, আমরা তখন এপিআই নিয়ে কাজ করবো, লারাভেলে যদি সময় হয়ে থাকে এপিআই দেখাবো আপনাদের, হ্যাঁ জেসন ভিউয়ার বা জেসন ফরম্যাটে একটা দিলেই হয়।
এই যে প্রথম যেটা আছে এটা দিলে হবে, জেসর ফরম্যাটার এটা দিয়ে নেন, এক্সটেনশন না হলে সময় নিচ্ছে। আচ্ছা হয়ে গেছে, জেসন ফরম্যাটার। এখন এটা ডাটাটা দেখেন কত সুন্দর করে আসে, আসছে এই দেখেন প্রোপার্টির, এখানে আসছে কিন্তু প্রোপার্টি দিয়ে আসছে, যদিও অ্যাসোসিয়েটিভ অ্যারে না, মানে জেসন আসলে জেসন একটা প্যাটার্ন, জাস্ট এই যে আমরা অ্যারে অফ অবজেক্ট, কি অবজেক্ট অফ অ্যারে যেটাই বলতে পারি, যে এখানে কি আছে এটার মধ্যে একটা সমস্ত পোস্ট আছে, কয়টা আছে 150টা পোস্ট আছে, ডাটা কিভাবে রাখছে প্রোপার্টি, তারপর কি ভ্যালু। তো আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে রাখলে মূলত আসে এই ভাবে, ডাটা আসে এইভাবে অবজেক্ট হিসাবে ডাটা আসে অবজেক্টের, আর আমরা যখন অ্যাসোসিয়েটিভ অ্যারে রাখতেছি মূলত আসলে এইভাবে আসতেছে। এই জিনিসটা এখানে বলা আছে যে আপনি অ্যাসোসিয়েটিভ অ্যারে যখন কাজ করবেন, এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে কি থাকবে, যেমন এখানে কি রাখছে তারা, একজন হচ্ছে স্যালারি রাখছে, কার স্যালারি কত, কোন এমপ্লয়ি স্যালারি কত, এখানে যেমন হচ্ছে দেন এই একটা স্যালারি, তার স্যালারি এত, এটার স্যালারি এত, এটার স্যালারি, তার মানে কি এই যে অ্যাসাইন এটা হচ্ছে কি তার হচ্ছে ভ্যালু। এটা নিচে যখন পিন করছে দেখেন যে সোনো স্যালারি ইজ ইকুয়াল টু স্যালারি ডট কত সোনো, তার মানে তার আউটপুট আসছে না, সোনোর স্যালারি এত, ভীমার স্যালারি এত, এটা ইন্ডিয়ান একটা সাইট, এই জন্য এরকম তার নাম দেয়, এরকম দেখাচ্ছে রতন স্যালারিজ এত। তার মানে মূল কথা হচ্ছে একটা অ্যাসেটের ক্ষেত্রে এরকম কি থাকবে একটা, এটা হচ্ছে বলতেছি কি এটাকে ভ্যালু, এইভাবে ডাটা রাখার একটা প্রসেস অ্যাসেটের ব্যাপারে, এইভাবে মূলত আসলে ডাটা রাখতে হয়। আচ্ছা এবং আপনারা যখন ওয়ার্ডপ্রেসেও কাজ করবেন, ডাটা রাখতে গেলে আসলে দেখবেন অ্যাসেটের ব্যাপারে ছাড়া কোনো কথা নাই, সব জায়গায় অ্যাসেটের ব্যাপারে, ইন্ডেক্সারের ব্যবহার থেকে অ্যাসেটের ব্যাপারে ব্যবহারটা বেশি হয়। ওকে আমরা এরপরে আসি হচ্ছে, তাহলে ইন্ডেক্স দেখলাম, অ্যাসোসিয়েট দিলাম, আরেকটা আছে মাল্টি ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনাল সংজ্ঞা কি ছিল, দি মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইজ অ্যান অ্যারে হুইচ ইজ এলিমেন্ট ক্যান অলসো বি অ্যান অ্যারে, মানে মাল্টি ডাইমেনশনাল একটা অ্যারে যেটার ভিতর তার প্রত্যেকটা এলিমেন্ট কি আবার আরেকটা অ্যারে, সেটা কেমন হতে পারে একটা রিয়েল এক্সাম্পল বলা যায়। যেমন এখানে কন্টিনেন্টস নামে একটা অ্যারে আছে, এই অ্যারে না থার্ড ব্র্যাকেট দিলেও অ্যারে হতো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করছি, তার ভিতরে আবার দেখেন সে আবার নতুন একটা অ্যারে এলিমেন্ট নিছে, এশিয়া, এশিয়ার মধ্যে আবার কি আছে এটা একটা অ্যারে, তার মানে সে তো নিচে একটা অ্যারে, তার ভিতরে দেখেন কয়টা অ্যারে আছে, একটা দুইটা বাকি তিনটা, অবশ্যই কমা দিতে হবে এখানে। তাহলে এশিয়া কি এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারে নাকি, এই চিহ্ন দেওয়া মানেই হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, বাট এইটুকা কি এটার আবার তো ইন্ডেক্স নাকি, ইন্ডেক্স না, তাহলে এশিয়া এটা একটা কি, এটার এগেনস্টে কি পুরো একটা অ্যারে আছে, মানে এটার এগেনস্টে আর একটা পুরো একটা অ্যারে আছে বা ভ্যালু আছে। তাহলে এখান থেকে ডাটা পড়তে গেলে কি করতে হবে আমাকে বলেন, আমি এখান থেকে বাংলাদেশ লেখাটা প্রিন্ট করব, কি করব বাংলাদেশ লেখাটা প্রিন্ট করব, তাহলে মেন অ্যারে কোনটা কন্টিনেন্ট, বাংলাদেশের এখানে কি কোনটা এশিয়া, তাহলে কোথায় লিখতে হবে, এখানে লিখতে হবে এশিয়া, এইটার এখানে ইন্ডেক্স নাম্বার কত, জিরো না, তাহলে এখানে কত লিখতে হবে জিরো। আমরা এখন যদি এটাতে যাই, আসছে বাংলাদেশ, আচ্ছা এখন আমি হচ্ছে এখানে ফ্রান্স পিন করব, তাহলে কি লিখবো বলেন, কন্টিনেন্টস এর ভিতরে কি কি ওয়ার্ডটা পাস করতে হবে, কিটা পাস করতে হবে আগে, তারপরে এখানে ভ্যালু হচ্ছে ওয়ান, জিরো থেকে ওয়ান, ওয়ান আসছে হয়েছে। তাহলে এটা যদি লুপে পিন করতে চাই তাহলে সহজ না, লুপে করতে চাইলে কি করতে হবে, আগের মতে কোনো পার্থক্য নেই, তাহলে জাস্ট কন্টিনেন্টস এটার মধ্যে কি বলে দিলেন, যেহেতু এটা একটা অ্যারে কি, তাহলে এশিয়া ধরা দিলে, তাহলে এশিয়ার মধ্যে যা যা আছে সব চলে আসবে না, এখন এশিয়ার মধ্যে সব আসছে বাংলাদেশ, পাকিস্তান, এই হচ্ছে মাল্টি, মানে এটাকে জাস্ট এটা কেন ইউজ করা হয়, অনেক টাইমই ধরেন হচ্ছে ক্যাটা সিমিলার ক্যাটাগরি ডাটা থাকে না, একটু অর্গানাইজ করে সাজায় রাখে আর কি, যে মানে সব তো এক জায়গায় রাখা যায় তো, বাট বিষয়টা হচ্ছে ক্যাটাগরি হতো কি, যেহেতু রিজন আলাদা, আমি তো সব তো একটার মধ্যে রাখতে পারতাম, পারতাম না, বাট এটার উদ্দেশ্য হচ্ছে একটু কি ডাটা কোনাকে একটু অর্গানাইজ করে সাজায় রাখা, যে ঠিক আছে কন্টিনিউস আছে, সবাই তো আসলে পৃথিবীর মধ্যেই আছে, বাট রিজন ভাগ করা হয়ে কেন, যে এই রিজন এশিয়া রিজন আলাদা, আফ্রিকা রিজন আলাদা, হ্যাঁ তো এই জন্য ডাটা কোনো অর্গানাইজ করার জন্য মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা ব্যবহার হয় অনেক ক্ষেত্রে, এইভাবে ডাটা রাখা যায়, ডাটা রাখার প্রসেসটাকে একটু অর্গানাইজ করার কি, এই জন্য মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতেছি। তাহলে অ্যারে শিখলেন, ইন্ডেক্স শিখলেন, অ্যাসোসিয়েটিভ অ্যারে শিখলেন, আবার কি মাল্টি ডাইমেনশনাল শিখলেন, এখন মেন কথা হচ্ছে অ্যারের ভিতরে আসলে কি থাকে, ডাটা থাকতেছে তাই থাকতেছে না, অ্যারের ভিতরে মূলত আসলে ডাটা রাখতে, এখন এই যে ডাটা রাখার ক্ষেত্রে এই ডাটাটাকে যদি আমি একটু শর্টিং করতে চাই, আপনারা যখন ডাটা রাখতে অ্যালগোরিদম করবেন সেখানে দেখবেন যে শর্টিং এর ক্ষেত্রে এই ডাটা স্ট্রাকচারে অ্যারে ছাড়া আসলে অ্যারের এক ডাটা স্ট্রাকচার মধ্যে অ্যারের একটা পার্ট, অ্যারে ফলো না জানলে আপনি ইয়ে করতে পারবেন না, প্রবলেম সলভিং করতে পারবেন না। তো এখানে তাহলে এই যে অ্যারে রাখলেন, এখন এই ডাটাগুলোকে যদি সাজাইতে হয়
অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে। তাহলে আমাকে কি শিখতে হবে, ডাটার শর্টিং শিখতে হবে। যে অ্যারেটাকে যখন আপনি ব্রাউজারে পিন করবেন বা কোথায় দেখাবেন, ডাটাটাকে অর্গানাইজ করে সাজানো উচিত না? এটার জন্য এখন তাহলে আমাদের অ্যারের কিছু ফাংশন শিখতে হবে আমি, অথবা এই অ্যারের ভিতরে নতুন কোনো আইটেম অ্যাড করব, এলিমেন্ট অ্যাড করব। সেটা অ্যাড করতে গেলে এখন কোথায় অ্যাড হবে? তো জিরোতে শুরু হয়েছে, তাহলে কি সামনে অ্যাড হবে না শেষে অ্যাড হবে? অথবা আমি এখান থেকে কোনো একটা আইটেম বাদ দিতে যাচ্ছি, তাহলে শেষেতে বাদ দিব না প্রথমতে বাদ দিব? এখন এই যে ছোটো ছোটো যে টপিকগুলোর কথা বললাম, এটার জন্য কি আলাদা আলাদা অ্যারের কি ফাংশনই আছে। তো প্রথমে আমরা যদি শর্টিং নিয়ে চিন্তা করি, শর্টিং আছে মোটামুটি 6টা। এখন শর্টিংয়ের নাম দেখলে বলতো স্যার এত শর্টিং কেমনে বুঝবো? এই যে এখানে আসি, অ্যারে শর্টিং অ্যারে, দেখেন এখানে কী লেখা আছে, শর্ট, আর শর্ট, এ শর্ট, কে শর্ট, এ আর শর্ট, কে আর শর্ট। এখন এই যে নাম স্যার এত নাম কেমনে মুখস্থ রাখবো? আচ্ছা আপনি শুধু শর্ট মনে রাখেন, কী রাখবেন? শুধু শর্ট। শর্ট বললে অ্যাসেন্ডিং অর্ডারে কী হয়, ডাটাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে। যেমন আমার এখানে কী আছে দেখেন, এই এই শর্টটাকে এলোমেলো নাম্বার আছে না এখানে, দেখেন তো মানে 10 11। আমি চাচ্ছিলাম যে সিরিয়ালে প্রিন্ট হোক, একের থেকে প্রিন্ট হোক। তাহলে এটাকে আমরা রান করি, শুধু শর্ট একটা শিখলে বাকি সব পারবেন, সত্যি পারবেন। আর স্যার এবার এখানে কিন্তু এলোমেলো ছিল ডাটাটা, সে ডাটা যখন নিয়ে আসছে এলোমেলো রাখছে, বাট আমি যখন রেন্ডারিং করতেছি কি সিরিয়ালে, তোমার এখানে যাই থাক আমি, তুমি কি করবা সিরিয়ালে প্রিন্ট করবো। এই জন্য কি করলাম, শর্ট দিলাম। শর্ট দেওয়ার পরে এখানে আমরা কি করছি, এটাকে ওই যে পিটার পিটার মতো অ্যারে রেখেছি, এবং পি দেওয়ার কারণে কি সুন্দর করে নিচে নিচে আসছে, না দিলে তো ওই যে এক লাইনে আসতো, বুঝতে পারতেন না। শর্ট শুধু এই যে 6টার কথা বললাম, এই 6টা দিকে ভয় পাওয়ার কিছু নাই, একটা বুঝলেই হবে। শর্ট শর্ট বললে কি করে, অ্যাসেন্ডিং অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডারে শর্টিং করে, ছোট থেকে বড় বানায়, সহজ কথা। আর যখনই আর দিবেন তখন কি হয়ে যাবে, ডিসেন্ডিং হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। মূল কথা হচ্ছে রিভার্স হয়ে যাবে, কি হয়ে গেল, 11 প্রথমে চলে গেল না, 11 প্রথমে, এইটাই পার্থক্য। তাহলে বাকি কয়টা কি জিনিস, বাকি যে 4টা আছে অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভের মধ্যে কি থাকে, কি থাকে, ভ্যালু থাকে। তাহলে কি শর্টিং হতে পারে অ্যাসেন্ডিং অর্ডারে, অথবা কি ভ্যালু অ্যাসেন্ডিং অর্ডার হতে পারে, অথবা কি ডিসেন্ডিং অর্ডার হতে পারে, আর মানে ডিসেন্ডিং। তাহলে এখন এখানে আসেন, কে এ শর্ট মানে কি, অ্যাসোসিয়েটিভারে শর্ট বাই কি ভ্যালু, ভ্যালু অনুসারে শর্টিং হয়। আর হচ্ছে কি দিলে, কে থাকলে মানে কি শর্টিং হবে, কি হবে, কে মানে হচ্ছে কি, আর আর থাকলে কি ডিসেন্ডিং অর্ডার। এতটুকু মাথায় ঢুকলে হয়ে যাবে যে কে আর মানে হচ্ছে কি হচ্ছে রিভার্স হয়ে ডিসেন্ডিং অর্ডারে, আর শুধু কে থাকলে কি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, আর এ আর শর্ট দিলে কি ভ্যালু অ্যাসেন্ডিং অর্ডারে। মাথায় ঢুকছে কি নাকি ঢুকে নেই, আমি দেখেন প্র্যাকটিক্যালি দেখেন, এই যে এখন এখানে কি আছে, এটাতে যাই, প্রথমে আমরা লাস্টেতেই শুরু করি নাকি শেষেতেই শুরু করলাম, কে আর শর্ট মানে কে মানে কি, আর মানে কি রিভার্স। তাহলে পিটার, বেন, আর কি আছে জন, তাহলে এখানে কি আছে, আর মানে ডিসেন্ডিং না, এ বি সি ডি অনুসারে আর কি, এটা তো থ্রিং এ বি সি ডি অনুসারে না, তাহলে বিটা কি লাস্টে চলে আসলো না, আর মানে রিভার্স, তাহলে এই জন্য বি নিচে চলে আসছে আর কি পি উপরে চলে গেছে, মানে এটা তো কি আমার। আর যদি কে শর্ট হতো খুব সহজ, কে হলে এখন কি হয়ে যেত, বিটা উপরে চলে গেল এ বি সি ডি অনুসারে, এখন কি হবে এ বি সি ডি অনুসারে বি উপরে চলে গেল এই। আর যদি এ আর শর্ট দেন তাহলে কি ভ্যালু হবে, এ আর শর্ট মানে ডিসেন্ডিং অর্ডারে, তার মানে বড়টা উপরে যাবে, 43 উপরে চলে গেছে, দেখছেন 43 37 32। কি আর ভ্যালু, কি ভ্যালু, কে থাকলে হচ্ছে কি বোঝায়, কে মানে কি, মানে কি হচ্ছে যে এইটা এই অ্যারো সাইডের লেফটে যেটা থাকে সেটাকে বলা হয় কি, আর এটাকে বলা হয় ভ্যালু। আর যদি শুধু শর্ট বললাম, এ শর্ট মানে অ্যাসোসিয়েটিভারে কি বাই ভ্যালু হয়ে যায় 32 37 43, এইভাবে হবে। আর এটার সাথে একটা আর জুড়ে দিলে বড়টা উপরে চলে যাবে, ভ্যালুটাকে উপরে চলে যাবে। আর যদি এইটাকে শর্টিং করতে চাই যে এই কিটাকে, তাহলে লিখতে হবে কে শর্ট, আর না হলে কে আর শর্ট, এটা বুঝলে এই 6টা ফাংশন। এখন আরো কিছু ফাংশন আছে, এখন অ্যারের যে কত ফাংশন আছে এখন দেখলে তো হতাশ হয়ে যাবো, স্যার এত ফাংশন কেমনে শিখবো, এই যে এইটা যা দেখতেছে সব অ্যারে ফাংশন। এখন এখান থেকে এত লাগে না, রিয়েল লাইফে কাজ করতে গেলে সবটারই ব্যবহার আছে, বাট আমরা হাতে সব কিছু হয়তো সব প্রজেক্ট ইউজ করি না, সিনারিও তো সবসময় লাগেও না, বাট এখান থেকে
আর 10টা মেথড আমাদের লাগে। যেমন হচ্ছে আপনি অ্যারের ভিতরে কোনো ডাটা অ্যাড করতে চাচ্ছেন অথবা কোনো ডাটা বাদ দিতে চাচ্ছেন, তাহলে আমরা এখানে কি শিখবো? অ্যারে মেথড। অ্যারে মেথডের মধ্যে অলরেডি শর্টের কি ছয়টা শিখে ফেলাইছেন, বাকি আর কয়েকটা শিখেন। ধরেন আমরা যে অ্যারেটা আছে, অ্যারের ভিতরে কোনো ডাটা আমি অ্যাড করতে চাচ্ছি, অ্যারের ভিতরে কোনো ডাটা আমি এখানে সিটি নামে অ্যারে আছে, এখন নতুন ডাটা কি অ্যাড হতে পারে না? যেমন আপনাদের কাছে নতুন স্টুডেন্ট অ্যাডমিশন হতেই পারে, ডাটা অ্যাড হতে পারে, সেই অ্যাডমিশন যেহেতু এটা ইন্ডেক্স অ্যারে, এটা কি ইন্ডেক্স অ্যারে না? এখন এই অ্যাড হতে গেলে কোথায় অ্যাড হবে? শুরুতে অ্যাড হবে না শেষে অ্যাড হবে? তাহলে শুরুতে অ্যাড করে দেন একটা ফাংশন, শেষে অ্যাড করে দেন একটা ফাংশন। আবার বললাম না, প্রথম থেকে একজনের সরায় দাও অথবা শেষে থেকে একজন সরায় দাও, তাহলে আরো দুইটা ফাংশন। তাহলে কি কি ফাংশন আছে? এটা জাভাস্ক্রিপ্টও ছিল বলছিলাম, দেখতে আপনারা দেখেন নাই। প্রথমে অ্যাড করতে গেলে আনশিপ, কি অ্যারে আন্ডারস্কোর আনশিপ, তাহলে এটা রান করলে রংপুর কুড়িগ্রাম কি ঢাকার আগে ঢুকে যাবে। আমরা এটা রান করি, অ্যারে আনশিপ আসছে, রংপুর কুড়িগ্রাম ঢাকার আগে, বুঝছো না? শেষ অ্যাড করতে গেলে কি লাগে? পুশ। আনশিফট হচ্ছে প্রথমে অ্যাড করে, আর শিফট হচ্ছে প্রথমে কি আমি বলি, প্রথমটা আগে শিখেন, শিফট আর হচ্ছে আনশিফট। শিফট আনশিফট হচ্ছে প্রথমে, আনশিফট প্রথমে অ্যাড করে, শিফট হচ্ছে প্রথমে কি দেয়? বাদ দেয়। যখন আপনি বাদ দিবেন তখন কিছুই বলার দরকার নেই, জাস্ট কি করবেন? জাস্ট শিফট। তখন কি হবে? ঢাকাটা বাদ করে দেবে, কি করবে? ঢাকাটা বাদ করে দেবে। ওকে, আর শেষে অ্যাড করতে গেলে পুশ। এই যে দরজা লেখা আছে পুশ, ঠেলা দিলে কি পিছন থেকে ঠেলা দিচ্ছে, পুশ করা মানে কি অ্যাড করে দেওয়া। এই যে পুশ করলাম, এই রংপুর সিটি করে, এই যে এটা এখন কি শেষে অ্যাড হবে, যে পুষে দিলাম, এই দেখেন কোথায় চলে আসছে, শেষে। আর শেষেতে যদি বাদ দিতে চান তাহলে কি লিখবেন? পপ, অ্যারে পপ, অ্যারে পপ, অ্যারে পপ কই, তাহলে দেখবেন যে শেষের থেকে একটা নাই, অ্যারে পপ হয়ে যায়। খুলনা, খুলনার পরে কি ছিল? বরিশাল ছিল, বরিশালে কি করছে? তাহলে এই চারটা ফাংশন, পুশ পপ আনশিপ শিফট, এই চারটা। আবার কোনো একটা অ্যারে থেকে কোনো একটা আইটেম কাইটে নিয়ে আসা দরকার, তাহলে কি করবে? অ্যারে স্লাইস, অ্যারে স্লাইস, অথবা অ্যারে স্লাইস কি করে? কাইটে নিয়ে আসে, ওই যে গত ক্লাসে সাব স্ট্রিয়া শিখেছিলাম, লেখা কাটে স্ট্রিংয়ের থেকে, অ্যারে থেকে ডাটা কাটার জন্য অ্যারে স্লাইস। তো এখন অ্যারে স্লাইস বললেন কোথায় থেকে কাটবে? এটার ভিতরে কাটবো, দুই মানে কি প্রথম দুইটা বাদ, দুই মানে প্রথম দুইটা বাদ, পরের দুইটা নিয়ে আসবে, কয়টা নিয়ে আসবে? দুইটা বললে দুইটা, তিনটা বললে তিনটা, বা চারটা বলে চারটা। এখন চারটা তো থাকতে হবে, শেষ যদি না থাকে তাহলে কি নিয়ে আসবে? আনবে না। তার মানে এখন কি আসবে, আউটপুটটা কি আসবে আমাকে বলেন, এটার আউটপুট ব্লু। তাহলে আপনার মাথায় ঢুকছে, বোঝা গেছে, বাকিদের মাথায় এখনো জানে। আরে আসছে, ব্লুয়ারি হলো, আর আমি যদি একটা বলতাম তাহলে কোনটা আসতো? ব্লু। আচ্ছা আমি এখানে জিরো দিলাম, জিরো ইজ ইকুয়াল টু টু, এখন কি আসবে? ওই একবারটা বলে, হ্যাঁ রেড আর গ্রিন, দেখি সবাই বুঝে ফেলাই স্যার, হয়েছে? আচ্ছা তাহলে স্লাইস শিখলেন, স্লাইস মানে তো কাটাকাটি। আর একটা আছে কাছাকাছি ওয়ার্ড, প্লাইস, প্লাইসের পরিবর্তে প্লাইস, এটা কি কাজ করে? এইটা হচ্ছে কোন একটা আইটেমে আর একটা আইটেম, এটা কোন অ্যারে বলেন তো, এটা কোন অ্যারে বলা, কোন টাইপের অ্যারে, কোন টাইপের অ্যারে? অ্যাসোসিয়েটিভ অ্যারে, একটু আগে শিখলেন কি ভ্যালু না, আরে আল্লাহ তারাই ভুলে গেছে, এইভাবে সাজাই দেয় তাহলে বুঝতে সুবিধা হবে নাকি? এই চিহ্ন থাকলে তো বুঝবেন অ্যাসোসিয়েটিভ অ্যারে। এটা এখন এখান থেকে তাহলে এই যে এটা কি করতেছে, এই অ্যারের সাথে এটা মার্জ করতেছে মূলত আসলে, আর স্লাইস হচ্ছে রিপ্লেস করে দিচ্ছে। যদি এটার সাথে মিলে বললাম জিরো থেকে দুইটা নিবা প্রথম থেকে, এই রেড আর গ্রিনে কি করবা, এটা দ্বারা কি করে দেবা, রিপ্লেস করে দেবা, প্লাইসটা রিপ্লেস করতে এটা লাগে আর কি, আর কিচ্ছু না। আরে পপুলার অরেঞ্জ কি ঢুকে গেল, এখানে কিন্তু ছিল হচ্ছে রেড গ্রিন, আউটপুট কি আসছে? পপুলার। এই তো মোটামুটি অ্যারে শেষ। আরো কিছু ফাংশন, শিফট মার্স মানে কি দুইটাকে জোড়া দেওয়া, মার্স মানে হচ্ছে দুইটা অ্যারে মার্স করা, জাস্ট দুইটাকে কি বলে অ্যারে মার্স, যা আছে মার্স করে দিল। আর কি আছে এখানে? এরপরে হচ্ছে সাম, সাম মানে কি যোগ করা, তার মানে জাস্ট সিম্পল, অ্যারে সাম, অ্যারে সাম, এই যে সব নাম্বারে কি হলো, আপনি যাই লেখেন কেন সাম, এখন এখানে এখানে ট্রু লিখছে তারপরেও আসছে, ট্রু মানে কি ওয়ান, ট্রু মানে ওয়ান, আপনি এটাও রাখতে পারেন সংখ্যাটা কি করলো।
যোগ করছে না, যা আছে সব যোগ করছে, অ্যারে সাম। আচ্ছা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন দরকার, সেটা হচ্ছে এক্সপ্লোড আর হচ্ছে ইমপ্লোড। এটা লাগবে আমাদের সামনে, এটা লাগবে আমাদের ইনারেটাও লাগবে। এক্সপ্লোড এরা কি কাজ করে, এটা হচ্ছে কোনো একটা লেখাকে অ্যারেতে বানা দিতে পারে, কনভার্ট করে দিতে পারে। এক্সপ্লোড এটা একটা প্যারাগ্রাফ না, তো বললাম তুমি এটার মধ্যে ঢুকবা, এটাকে এক্সপ্লোড করবা কী দ্বারা, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে কি স্পেস আছে না, স্পেস দ্বারা কি হবে, তাহলে যত জায়গায় পেস হবে একটা কি অ্যারে এস সেটে বের বানাই দেবে। দেখেন অ্যারে বানাইছে, যত জায়গায় স্পেস পেয়েছে প্রত্যেকটা ওয়ার্ড কি হয়েছে, এক একটা অ্যারে আইটেম হয়ে গেছে না, মানে স্পেসটা বাদ দিয়ে প্রত্যেকটা, হ্যাঁ মানে পেস দিয়ে করছে। আমি যদি বলতাম তুমি যেখানে যেখানে ডট পাবা, কি পাবা ডট পাবা, তার মানে এই প্যারাগ্রাফে যেখানে যেখানে কমা, সরি কমা বলছি, কমা বলছি না, কমা বললাম, কমা না যে ডট দিয়ে, তাহলে কি হবে এখন কমা দিয়ে, তাহলে এর সংখ্যা কমে আসবে না, মাত্র দুইটা কমা আছে পুরো প্যারাগ্রাফের মধ্যে, কমাই আছে কয়টা, এই একটা আর মানে কোথায় পাইছে, দুইটা কমা পাইছে, মানে এই যে এইটুকু একটা অংশ আর পরটা একটা অংশ। আপনি যা দা মানে ভাগ করতে চান, আপনি ডট দিয়ে করতে চান, যদি ডট থাকে তাহলে হবে, যেখানে যেখানে ডট আছে তাহলে কয়টা একটা হবে, লাস্টেরটা মানে একটা ডট পাইছে, লাস্টেরটা যে লাস্টে ডট পাইছে না, এই যে এমটি দেখাইছে, তো আমরা স্পেস দিলাম, কি দিলাম স্পেস হয়েছে। আরে এটাকে আবার যদি আগের অবস্থা ফিরে নিতে চাই তাহলে আবার করবো হচ্ছে ইমপ্লোডে, এক্সপ্লোডে অ্যারে বানায়, ইমপ্লোডে কি অ্যারে থেকে আবার কি নর্মাল স্ট্রিংয়ে কনভার্ট করে। তাহলে কি বললাম যে এই যে অ্যারে বানাইলেন, নিউ অ্যারে বানাইলেন না, এটাকে কি বলেন ইমপ্লোড করেন, যেভাবে ভাঙছেন সেভাবে কি করেন ধরা দেন। দেখেন আবার আগের অবস্থা চলে আসছে না, এখন এটা যদি বলি যে তুমি ইমপ্লোড করবা হচ্ছে স্টার দিয়ে, কি করবা স্টার দিয়ে, জোড়া লাগাইছে স্টার দিয়ে, প্রত্যেকটা স্টার দিছে, দেখেন এই যে অ্যারের মধ্যে এই যে এটা একটা, তারপরে কি ওইটাকে আবার স্টার দিছে, তো এটা তো আসলে মিনিংফুল হলো স্টার দেওয়া দরকার। আমি স্পেস দেওয়া করছি যেরকম আছে কি আবার আগের অবস্থায়। আমি যদি বলে যে তুমি কমা দিয়ে দিয়ে কি করবা, প্রত্যেকটাকে এক জায়গায় কর, মানে এটা জোড়া দেওয়া আসছে, কমা দিছে না প্রত্যেক জায়গায়, দেখেন সব জায়গায় কমা দিছে। এই ইমপ্লোড তাহলে কি করতেছে, অ্যারেকে আবার কি নর্মাল স্ট্রিংয়ে রূপান্তর করতেছে, আর এক্সপ্লোর অ্যারেকে কি করতেছে স্ট্রিং এ হচ্ছে অ্যারেতে কনভার্ট করতেছে। আর একটা ফাংশন শিখবো, সেটা হচ্ছে ইন অ্যারে। ইন অ্যারেটা কি কাজ করে এটা আমাদের লাগবে সামনে, এটা এটার ইউজ আছে সামনে দেখবেন। ইন অ্যারে হচ্ছে কোনো একটা অ্যারে আইটেমের ভিতরে আর একটা আইটেমে কি করে খুঁজে খুঁজে, যেমন এখানে সিটি নামে একটা অ্যারে আছে, এখানে অনেক শহরের নাম দেওয়া আছে, এখন আপনি স্পেসিফিক কোনো একটা ওয়ার্ডে খুঁজতে যাচ্ছেন যে আসলে ওটা আছে কি নাই খুঁজে বের করো। ওই যে আমাদের রেজাল্ট শিটের মধ্যে বললাম যে এই নাম্বারের রোলটা আছে কি নাই, রোল নাম্বার 5টা আছে খুঁজতে হবে আমাকে, এখন অনেক আইটেম আছে আমাদের খুঁজে বের করতে হবে না আমাকে। এই খোঁজার জন্যে ইন অ্যারে, অ্যারের ভিতরে আছে কি নাই সেটা কি করে চেক করে। তো আমরা এখানে একটা ওয়ার্ড দিছি, নিউ সিটি কি লিখছি চট্টগ্রাম বা চিটাগাং। এখন বললাম চিটাগাং এখানে এটা বললাম ইফ, যদি কন্ডিশন তো শিখছি কত ক্লাসে, ইফ ইন অ্যারে কি করবে, আমি একটা ওয়ার্ড দিলাম সিটি চিটাগাং, এইটার ভিতরে আছে কি নাই তুমি খুঁজে দেখো। ইন অ্যারে কাকে খুঁজবো কোথায় খুঁজবো, কাকে খুঁজবো কোথায় খুঁজবো, তাহলে এখানে বলবে যদি এই ইন অ্যারে মেথড এই সিটিটাকে এটার মধ্যে খুঁজে পায় তাহলে এই লাইনেই কী হবে। জাস্ট এখানে একটা মেসেজ দিয়ে রাখছেন যে হচ্ছে ইন বাংলাদেশ মোস্ট অফ ইসলাম সোলার সিসি, মানে চট্টগ্রামে কি বেশি মুসলমান বাস করে সেটা বলছে এখানে। আর যদি না হয় তাহলে কি বলবে, দিস অ্যারে এলিমেন্ট ইজ নট ফাউন্ড। এখন আউটপুট আসবে আপনারা বলেন তো, আসার কথা, এটা কিন্তু কেস সেন্সিটিভ, নট ফাউন্ড, কেন নট ফাউন্ড, কারণ এটার ওয়ার্ড আর এটার ওয়ার্ড এক না, বড় হাতে ছোট হাতে। এবার যদি বলেন আসছে, এবার আসছে, এবার নিউ সিটি দেখি এখানে কনক্রিট করে দিচ্ছে, মোটামুটি এই কটা অ্যারে, এই যে 10-12টা বা 15টা ফাংশন দেখালাম এই কটা দেখেন, বাকি আরও অনেক জিনিস আছে, এটা ভবিষ্যতে কাজ করতে করতে শিখে যাবেন, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। এই যে অ্যারে ওয়াক, অ্যারে ওয়াকের কাজ কি, অ্যারে আনডিপ, অনেক ফাংশন, এগুলো আমি কোনো দিন ইউজ করিনি এত বছরে, বাট প্রত্যেকটার ব্যবহার আছে, প্রত্যেকটারই কোনো না কোনো রিয়েল সিনারিওতে এটার প্রবলেম ফেস করবেন। এই যে অ্যারে র্যান, অ্যারে রিডিউস, তারপরে হচ্ছে অ্যারে রিভার্স করা, রিপ্লেস করা, প্রত্যেকটা জিনিস এখানে আছে, এগুলো প্রত্যেকটা এখন লাগতেছে, যে কটা দেখেছি এবার প্র্যাকটিস করেন। ওকে আচ্ছা, আমরা আর একটা টপিক পরে আজকে টপিক শেষ করবো, সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম নিয়ে কাজ করবো। আপনারা জাভাস্ক্রিপ্টে ডেট অ্যান্ড টাইম লিখছিলেন না, নিউ ডেট লিখলেই পুরো ডেট মান্থ ইয়ার সব চলে আসে,
যে জাভাস্ক্রিপ্টের শুরুতে এটা ছিল, ওই যে ডেট অ্যান্ড টাইমে গেলে কোথায় ছিল, কোথায় 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 ডেট, এই যে ডেট, এই যে আসছে ডেট ক্লিক করলে, আবার জাভাস্ক্রিপ্ট প্রথম শুরুতে ওইটা ছিল, তাহলে ক্লিক করলে চলে আসলো বারের নাম, মাসের নাম, তারিখ, ইয়ার, আওয়ার, মিনিট, সেকেন্ড, আবার কি জিএমটি বা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম যেটা বলতে জিএমটি টাইম গ্লোবাল, জিএমটির মানে কি দেওয়া আছে, গ্রিনিস মান টাইম বলা হয়, কি বলা হয়, গ্রিনিস মান টাইম বলা হয়। তো পিএসপিতে তাহলে যেহেতু ডেট নিয়ে কাজ করতে হবে, আপনার যখন কোনো একটা ধরেন একটা বুকিং অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, একটা ফ্লাইট বুকিং সিস্টেম আছে না, যারা বিমানে চলাচল করে অথবা বাসেও, আপনি অনলাইনে বাসে টিকিট কাটেন না, ট্রেনের টিকিট কাটেন না, ট্রেনের শিডিউল দেওয়া থাকে না, কারণ ঢাকার থেকে যেকের টাইম আর কি ময়মনসিংহ থেকে এক টাইম হবে, শিডিউল বলা থাকে না। তো আপনি বাংলাদেশ থেকে এয়ারপোর্টে একটা ট্রেনের টিকিট হচ্ছে বিমানে টিকিট কাটলেন, আবার যে আমেরিকাতে ভিজিট করে তার টাইম কি এক হবে, ডিস্টেন্স আলাদা না, ডিফারেন্স আলাদা টাইম, এই জন্য টাইম জোন আলাদা, আমাদের প্রত্যেকটা টাইম জোন কি আলাদা আলাদা আছে না। তো পিএসপিতে ডেট নিয়ে কাজ করতে গেলে একটা ফাংশন হলেই শিখলে হয়ে যায়, ডেট হয়ে যায়, বাট ওই ফাংশনে কী থাকতে হয়, প্যারামিটার শিখতে হয়। যেমন আমরা এই যে পিএসপির এখানে আসলাম, যেমন এখানে আসে পিএসপির কি ডেট অ্যান্ড টাইম, আচ্ছা ওকে, জাস্ট এই একটা ওয়ার্ড কি লিখতে হবে, জাস্ট ডে। এখন এটা বললে তার হবে না, এটার ভিতরে কি এটা একটা ফাংশন, বিল্ডিং ফাংশন, ওই যে পিএসপি বললাম হাজারেরও বেশি ফাংশন আছে, তার মধ্যে এটা একটা ফাংশন। তো দি পিএসপি ডেট ফাংশন ইউজ টু ফরমেট ডেট অ্যান্ড অর টাইম, এটা দিয়ে কাজ করা। এখন এটার কী প্যারামিটার থাকে, এটার সিনটেক্সটা কেমন, ডেট এর ভিতরে কী বলতে হবে, ফরম্যাট বলতে হবে যে আপনি কোন ফরম্যাটে দেখা যাচ্ছেন। আর একটা কী থাকে, টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্পের বিষয়টা আমরা বুঝি জানি, বলছিলাম কত ক্লাস আপনার দেখেন নাই, টাইম স্ট্যাম্প, এই টাইম স্ট্যাম্প ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার অর ইনকোডেড ইনফরমেশন আইডেন্টিফাইং দি হোয়েন এ সার্টেন ইভেন্ট অকার্ড। আচ্ছা এখানে অনেক বড় করে বলা আছে, মূল কথা হচ্ছে টাইম স্ট্যাম্প হচ্ছে কম্পিউটারের মূল টাইম, কোনো কিছু শুরু করার এক যে বেস টাইমটা সেটাকে বলা হয়। তো কম্পিউটারে টাইম শুরু হয়েছে 1970 সালের 1 জানুয়ারি থেকে, 1970 সালের পর, এটা হচ্ছে বেস টাইম। হ্যাঁ ওইটাকে বেস টাইম ধরে এ পর্যন্ত কত সেকেন্ড অতিবাহিত হয়েছে সেটা হচ্ছে আমার কম্পিউটার বুঝবে, ওইটা হচ্ছে তার বেস টাইম। এখন কত সেকেন্ড সেটা হচ্ছে ওখান থেকে শুরু করে এটা টোটাল একটাকে একটা স্ট্রিং রিটার্ন করে, একটা নাম্বার রিটার্ন করে আর কি, টোটাল এটাকে বলতেছি আমরা, এই যে এখানেও দেওয়া আছে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, থিওরিটিক্যাল প্রশ্ন। তো আমরা তাহলে পিএসপিতে ডেট লেখার জন্য সিম্পল, আমরা ডেটে চলে যাই, ডেট কীভাবে লিখবো, অল ক্লোজ দিয়ে দিলাম, ডেট ডেট, আচ্ছা এইগুলো যা আছে এটা বন্ধ রাখি, আমি পরে দেখাচ্ছি আপনাদের। ওকে কী লিখতে হবে, এখন এটা লিখলে এতটুকু লিখলাম, কী লিখলাম এটা, এখন এটা লিখলে আউটপুট আসবে, কি বলতেছে ফ্যাটাল এরর, আনকট আর্গুমেন্ট ইনকারেক্ট, তার মানে এই একটা ফাংশন এটা একটা আর্গুমেন্ট পাস করতে হবে, মিনিমাম অ্যাট লিস্ট কি ওয়ান আর্গুমেন্ট, মানে মিনিমাম হলে একটা দিতেই হবে। তাহলে এটা লিখলাম, মানে এটা এটা ফাংশন, ফাংশনের ভিতর কি মানে এটা বাই ডিফল্টভাবে কি এটার ভিতরে কিছু আর্গুমেন্ট রিসিভ করে, যেটা না দিলে কাজ করবে না এটা। তো যেমন হচ্ছে কত সাল চলতেছে এখন, 2023, কী লিখলাম, আসছে 2023 আসছে, আচ্ছা এখন কী মাস চলে, কী দিলাম অটোমেটিক আসছে, এটা বললে তো আসবে, এটা তো মিলাইতে হবে না, বললে আসবে, আসছে সেপ্টেম্বর, আচ্ছা আমি বললাম যে ঠিক আছে সেপ্টেম্বর, কী আসছে শর্ট ফর্ম আসলো না, আচ্ছা আজকে কী বার, বুধবার আসছে, আবার বললাম যে না আমার পুরাটা দরকার নাই, কাজ করছে, আচ্ছা এখন কয়টা বাজে, 7টা বাজে, আসলে কি 7টা বাজে, একটা বাজে নাকি, তাহলে আমরা ডেটটা সাজাই, প্রথমে কি দরকার ডে, তারপর কি মান্থ, এরপরে ইয়ার, এখন এখানে স্ল্যাশ দিতে পারেন, এটা দিতে পারেন, স্টার দিতে পারেন, যা মন চাই দেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ ফরম্যাট প্যাটার্ন আপনি ফরম্যাট আপনার মতো করে বানান, জাস্ট এটা দিয়ে ডি এম, হ্যাঁ দেন সমস্যা নাই, ওয়াই দিতে হবে, ছোট হাতের ওয়াই দিলে আবার 2 ডিজিট আসবে, খালি 2023 আসবে লাস্ট 2 ডিজিট, আসছে আর বড় হাতের দিলে কয় সংখ্যা আসবে, কয়টা বাজে, 23,
আই থেকে মিনিট আসছে, সেকেন্ড কি লড়বে? এটা ঘুরাইতে হবে না, যা তো সহজ। রিফ্রেশ দেন, কাজ করে, রিফ্রেশ দিলে কাজ করে। বাট আমাদের তো 60টা বাজে না, 60টা বাজে আমাদের বাজে যে 7টা 19, এখানে বাজে হচ্ছে 1টা 19 বাজে। তাহলে এটাকে কেমনে ম্যানেজ করব? এটাকে ম্যানেজ করা হচ্ছে খুব সহজ, কারণ হচ্ছে আমরা ওই যে বললাম টাইম জোনের কথা বলছিলাম না, আর এই প্যারামিটারগুলো মনে রাখলে হবে, মানে কোনটা গোলে কি হয় এটা জানতে হবে তো আপনাকে আস্তে আস্তে। হ্যাঁ, এখানে আমি এটা স্ল্যাশ দিলেও কাজ করবে, স্ল্যাশ দিলেও কাজ করবে, এই যে ছোটো ছোটো জিনিসগুলো আপনাকে জানতে হবে কি বললে কি হয়। আচ্ছা, ফরম্যাটটা বলে দিচ্ছি। হ্যাঁ, কারেন্ট টাইম। হ্যাঁ, স্পেস রাখেন যা ইচ্ছা, তার স্পেস না রাখলেও কি সমস্যা হবে না, মানে এটা যাই লেখেন না কেন কাজ করবে, সমস্যা নাই। শুধু এই জিনিসগুলো জানতে হবে যে কি বললে কি হয়, কোনটা দিলে কি হয়। আমি ছোট হাতের ডি না দিয়ে বড় হাতের ডি দিলাম, তাহলে কি হয়ে যাবে? এখন বুধবার আসবে, এখন কিন্তু আর ওইটা আসে নাই, আসছে তারিখ, আসছে তারিখ, আসে নাই, ছোট হাতের ডি দিলাম আর কি তারিখ আসতেছে, এটা জানতে হবে আর কি। এখানে কিওয়ার্ড গুলো জানতে হবে। আচ্ছা, বাট এই টাইম জোন যেটা আমি এটা বলে দিই, যে এই টাইমটাকে আপনার জানতে হবে। এই টাইমটা হচ্ছে আমাদের টাইম তো দেখাচ্ছে না, তো পিএসপি তে আলাদা টাইম জোন আছে। আপনি যদি পিএসপি টাইম জোন লিখে সার্চ দেন, পিএসপি টাইম জোন, এটা লাগলে যে পিএসপি লিস্ট অফ সাপোর্টেড টাইম জোন, এখানে গেলেন কি আছে, টেবিল অফ কন্টেন্টস, এশিয়া, আফ্রিকা। হ্যাঁ, আমরা কোথায় আছি? এশিয়াতে নাকি ইউরোপে আছি? এশিয়াতে আছি। এশিয়াতে এই হচ্ছে লিস্ট, কোথায় প্রত্যেকটা, এগুলো হচ্ছে বড় বড় শহরের আর কি অ্যাড্রেস, যেমন এশিয়া দুবাই, এশিয়া দিল্লি, এশিয়া হাওয়া, এশিয়া গাজার টাইম দেখাবে এটা দিলে। তো আমরা আসলে আসি কোথায়, বাই ডিফল্টভাবে সার্ভারে, সার্ভারে কোন টাইম জোনটা আছে সেটা আগে দেখি। এটা দেখার জন্য একটা মেথড আছে, ডেট ডিফল্ট টাইম জোন, ডেট ডিফল্ট টাইম জোন গেট আন্ডারস্কোর দেয়া, দেখেন বড় একটা ফাংশন, ডেট আন্ডারস্কোর ডিফল্ট আন্ডারস্কোর টাইম জোন গেট। আর এটাকে রান করলে এখানে আসবে হচ্ছে ইউটিসি টাইম, কি দেখাচ্ছে, ইউটিসি টাইম জোন। হ্যাঁ, তো এই যে এখানে দেওয়া আছে দেখেন, অর্ডিনাল ইউনিভার্সাল টাইম দেখাচ্ছে, গ্লোবাল টাইম দেখাচ্ছে। তো আমার তো গ্লোবাল দরকার নাই, আমার দরকার কি, আমাদের এশিয়ার কারেন্ট দেখা যায়। তাহলে এটাকে করতে গেলে আপনাকে কি করতে হবে, আগে সেট করতে হবে ডেট ডিফল্ট টাইম জোন কি সেট। ও, এই যে এখানে যে টাইম জোন ছিল কোনটা, এশিয়া, জাস্ট প্যারামিটার কি পাস করে দিলে, এখন আপনার কম্পিউটারে যে টাইম অ্যাপ্লিকেশন টাইম মিলছে। এখন কত আছে, 1টা 21, কত বাজে আমার এখানে, কত 13টা, 13টা বাজে। কারণ হচ্ছে আমি এখানে, কারণ হচ্ছে আমি এইচ ইউজ করছি হচ্ছে বড় হাতের, আমি ছোট হাতের দেন তাহলে 12 ঘন্টা হয়ে যাবে। বুঝতে পার হয়েছে? এখন আপনার তাহলে শিখার জন্য কি দেখতে হবে, ডেটের জন্য বেশি কিছু না, ডেটের এই যে প্যারামিটার গুলো কোন না, ডি বললে কি হয়, এম বললে কি হয়, ওয়াই বললে কি হয়, ছোট হাতের ওয়াই বললে কি হয়, তাহলে এই জিনিসগুলো জানতে হবে, আর তো কিচ্ছু না। আচ্ছা, আর দুইটা ফাংশন আছে এটার সাথে, একটা হচ্ছে এম কে টাইম, আর একটা হচ্ছে এসটিআর টু টাইম। আরও একটা মজার ফাংশন দেখাচ্ছে আপনাদের, মানে এই যে এইটা, এটার মধ্যে কিছু বললেও হয়ে যায়। আমি বললাম যে নেক্সট উইক, তাহলে বলে দেবে নেক্সট উইক কীবার। আমি বললাম টুমোরো, হ্যাঁ, তার বলে বলবে টুমোরো কয় বা কী তারিখ কী সব বলে দেবে। আমি বললাম যে নেক্সট 5 ডেজ, মানে দেখাচ্ছি, মানে এটা স্ট্রিংয়ে কনভার্ট করে দেয়, ডেটে পুরো একটা স্ট্রিং বলবে সেটাকে কনভার্ট করে দেবে, এত মজার একটা ফাংশন। তাহলে আমরা এটা দেখি, আর এম কে টাইম দ্বারা কি পুরো ডেট ফরম্যাটটা বলে দেওয়া যায়। এম কে টাইম দ্বারা কী করা, কোনো একটা ডেট ক্রিয়েট করা যায় আপনার মতো করে, যেমন এখানে এম কে টাইমের মধ্যে বলতাম 11, 14, 54, 8, 12, তাহলে কি ঘন্টা, মিনিট, সেকেন্ড, তারপর কি ডে, মান্থ, কি ইয়ার, আসছে না প্যাটার্নটা? মানে আপনি করে একটা প্যাটার্ন এর ভিতর কি পাস করে দিতে পারেন, যে এই ফর্মে আমার এই ডেটটা আমার লাগবে। এম কে টাইম দ্বারা মূলত আসলে এই কাজটা করে। সেক্ষেত্রে দেখেন কি করছে, প্যাটার্ন বলছেন, তারপর কি ভ্যালুটা পাস করছেন, তার মানে এটাকে কি করলো, টোটাল একটা ডেটে কনভার্ট করে দিল না, একটা স্ট্রিংয়ে কি করলেন, মানে এই প্যাটার্ন বলে এটা এম কে টাইম দ্বারা এটা কাজ করা হয়। এই যে বলছে এখানে যে যে ক্রিয়েটে উইথ এম কে টাইম, তো অপশনাল টাইম স্ট্যাম্প প্যারামিটার ডেট ফাংশন, আর দি পিএসএ এম কে টাইম ফাংশন রিটার্ন দি ইউনিক্স টাইম স্ট্যাম্প ফরম্যাট। আপনি আপনার মতো করে ইউনিক্সের যে প্যাটার্ন আছে এই ফরম্যাটে কি যে গ্রিনিস কন টাইম যেটা আছে জিএমটিতে কনভার্ট করে দিতে পারতেছেন। ওকে, তাহলে আমরা স্টেট টু টাইমের, যেমন এখানে দেওয়া আছে টুমোরো, নেক্সট স্যাটারডে, প্লাস 3 মান্থ, দেখি কাজ করে কিনা। তাহলে স্টেট টু টাইম, স্টেট টু টাইমে গেলাম, দেখেন এখানে বললাম টুমোরো, এটাকে রান করে দেন কি আসে, টুমোরো মানে আগামীকাল, টুমোরো মানে কতকাল। হ্যাঁ, মাথা ঠিক আছে, এই দেখেন এখানে কি বলে দিছে, হ্যাঁ এই যে টুমোরো কয় তারিখ, এই যে ফরম্যাট আমি এইভাবে দিচ্ছিলাম, এই জন্য এরকম আসছে, ডে
মান্থ কি ইয়ার, এই যে 28/9 কত, আবার নেক্সট স্যাটারডে কি বললাম, নেক্সট স্যাটারডে, নেক্সট স্যাটারডে কয় তারিখ, শনিবার 30 তারিখ না, আসছে 30 তারিখ, 30 তারিখ আসছে না, বললাম যে এখন থেকে 3 মাস পর প্লাস 3 মান্থ, আজকে থেকে 3 মাস পরে কয় তারিখ হয়, মানে কোন বারটা হয়, কোন তারিখ পড়তেছে, কি বলতেছে 27/12 অটোমেটিক। আমি বললাম যে 3 মাস আগে কয় তারিখ ছিল, 3 মাস কত ছিল, 27/6 দেখছেন, এখন তো 9 চলতেছে, তাহলে হচ্ছে আজকে হচ্ছে 27 তারিখ, 3 মাস পুরা 3 মাস আগে, 6 × 3 = 9 মিলছে, এরকম। তাহলে স্ট্রিংয়ে কী করতে পারছো, পুরোপুরি স্ট্রিংয়ে কনভার্ট করে দিতে পারতেছে। যে যেমন এখানে আমরা একটা লুপ চালাইলাম, বললাম যে আগামী 6 সপ্তাহ এই রবিবার কয় তারিখে কয় তারিখে আছে, যেমন হচ্ছে 1 তারিখে রবিবার, 8 তারিখে রবিবার, 15 তারিখে রবিবার, হ্যাঁ জাস্ট কী করছে একটা লুপ ঘুরেছি, বললাম যে স্টার্ট ডেট হচ্ছে রবিবার, তুমি কী করবা স্টার্ট ডেটের সাথে 6 সপ্তাহ যোগ করে দেবা, তাহলে ইন ডেট পাইয়ে গেলাম। অ্যান্ড লুপ বললাম যদি স্টার্ট ডেট ইন ডেটের থেকে কী হয় ছোটো হয়, তাহলে ফরম্যাটটা বলে দিলাম স্টার্ট ডেট প্যাটার্ন মার্থ এবং ডে, ওকে, আর কী বললাম প্লাস প্লাস তো করতে হয়, লুপ ঘুরালে প্লাস প্লাস করতে হয় না, তো বললাম যে তুমি কী করবা এই স্টার্ট ডেটের সাথে 1 উইক কী করবা যোগ করবা, তাহলে এটা প্লাস হয়ে গেল, 1 সপ্তাহ করে লুপ ঘুরবে, 1 সপ্তাহ করে যোগ হবে, আসছে ডাটা। আচ্ছা কারো একটা বার্থডে বলে দেখি কবে, হ্যাঁ অক্টোবর 10, ও সি টি ও নাকি, ও সি টি ও এম অক্টোবর, অক্টোবর নাকি, ঠিক আছে 1 তারিখ অক্টোবরের 10, এই কয়দিন বাকি আছে আসতে, ডেট দিয়ে দেন 1 অক্টোবর নাকি, দেখি আর কয়দিন বাকি আছে, 13 দিন বাকি আছে, না 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 ভুল হয়েছে এখানে, দাঁড়ান দাঁড়ান 13 দিন বাকি থাকবে, ও হ্যাঁ ঠিক আছে ঠিকই আছে, মানে পরের বছর দেরি আছে, জাস্ট কিছুই নাই ডেট বসাইলে হবে। এই যে এই ফাংশন দেখেন কি করছে, আপনি ওই তার এখানে জাস্ট ডেটটা বলেন কোন মাস কয় তারিখ, ওকে, আর আজকের ডেটটা প্যান করবেন, যে হচ্ছে সেল ফাংশন হচ্ছে কী করে, আপারে আমরা হচ্ছে এই ওই আপকামিং ডেটেতে কী করলাম কারেন্ট ডেটটা বাদ দিলাম, কারেন্ট টাইম, কারেন্ট টাইম ধরার জন্য কি টাইম মেথড বলে কারেন্ট টাইম রিটার্ন করে, তো এটাকে দিনে কনভার্ট করতে হবে না, একদিন হতে গেলে 24 ঘন্টা, 1 ঘন্টা হতে গেলে 60 মিনিট, 1 মিনিট হতে গেলে 60 সেকেন্ড, আমরা এই টোটাল টাইমে কী করলাম একদিন দ্বারা ভাগ দিলাম, ভাগ দিয়ে যে দিনটা পেলাম ওটা কি ওই দিন থেকে এই দিনটা কী করলাম মাইনাস করে দিচ্ছি, তাহলে হয়ে গেছে আর কিছু করার দরকার নেই, সিম্পল একবার। আর টাইম ফাংশনে কী রিটার্ন করে, টাইম হচ্ছে সবসময় একটা সেকেন্ড রিটার্ন করে, হ্যাঁ দেখেন এখানে কী রিটার্ন করতেছে, এটা কি রিডেবল কারেন্ট সেকেন্ড, এটা কি প্রতি সেকেন্ড এক এক করে বাড়তেছে, যেমন হচ্ছে 27, 29, 30, 31, ঘড়ি কাটা ঘুরতেছে 1 সেকেন্ড পারবে না, টাইম বাড়তেছে, অ্যান্ড এটা তো রিডেবল না, এটা কি বোঝা যায়, আচ্ছা এটাকে পড়তে গেলে আপনাকে কনভার্ট করে নিতে হবে, তাহলে এটার ভিতরে এটাকে ডেটে কনভার্ট করেন, টাইম দিলে জাস্ট এরকম নাম্বার আসে, কী আছে নাম্বার, এটাকে যে ফরম্যাটে ফেলাই দেন ডে মান্থ ইয়ার আওয়ার মিনিট সেকেন্ড, এখন ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এখন যদি 27 আসছে, এখন যদি 7টা 27 বাজে কী আছে, তাহলে তো এখানে ওই যে আগের যে ফাংশন শিখছিলেন একটু আগে, ডেট আন্ডারস্কোর ডিফল্ট টাইম জোন কি সেট কী করতে হবে, সেট করে নিতে হবে, সেট হচ্ছে এশিয়া, আর এইটা যদি শুরুতে থাকে অ্যাপ্লিকেশন শুরুতে হেডে থাকে, তাহলে আমার কোথায় ডেট নেওয়ার কোনো ঝামেলা হবে না, ঠিক আছে না বাবা, ঠিক আছে এবার, আচ্ছা আমার মনে হয় এই তো সিম্পল কাজ। আচ্ছা আমরা অনেক টাইমে যেরকম ইউনিক নাম্বার তৈরি করতে পারি, দেখেন এই যে টাইম দিলাম এটার সাথে ইউনিক আইডি নামে একটা ফাংশন আছে, কি আছে ইউনিক আইডি, অনেক টাইম কোনো কিছুরে ইউনিক আইডি, এটা কী করবে প্রতিবার একটা ইউনিক নাম্বার জেনারেট করে, দেখছেন স্ট্রিং নাম্বার মানে অ্যালফা অ্যালফা নিউমারিক দুইটাই আছে, নাম্বার আছে স্ট্রিং আছে, আছে অ্যান্ড এটার সাথে যদি টাইমটাও জুড়ে দিই, টাইম ফাংশনটা জুড়ে দিই আর একটু হয়ে গেল না, তার মানে এটা কি ইউনিক নাম্বার জেনারেট হচ্ছে না, যে ইমেজে যখন আমরা আপলোড করবো না ইমেজের নামটা এরকম ডাইনামিক বানায় দিব, না হলে কী হবে আপনার নামও যায় ওনার নাম দুজনে আপলোড দিলে সার্ভারে ইমেজে রিপ্লেস হয়ে যাবে, আর যদি নাম চেঞ্জ করে দেয় তাহলে তার সমস্যা নেই, এবং এটা কি মানে র্যান্ডম ডিজিটে মিলার কোনো সুযোগ নেই, র্যান্ড ইউজ করতে পারতেন বাট র্যান্ডমও তো একটা টাইমে ম্যাচ হয়ে যেতে পারে, বাট এটা কি ম্যাচ হবে, কারণ এটা টাইম প্লাস ইউনিক আইডি,
টাইম তো প্রতি সেকেন্ড, একসাথে সার্ভারে তো আর 1 সেকেন্ডের মধ্যে 20 জনের ডাটা ঢুকবে না, 20 জনের নাম একও হবে না, হবে? সেক্ষেত্রে ইউনিক আইডি প্লাস টাইম দিয়ে দিলাম র্যান্ডম নাম্বার, বুঝছে? আর এটাকে যদি আরেকটু র্যান্ডম করতে চান, গত ক্লাসে MD5 এর কথা বলছিলাম মনে আছে? MD5 এটা কি করে 32 সংখ্যা বানিয়ে দিবে, এখন কি বানাবে? তো আপাতত এতটুকুই থাক আজকে, এগুলো প্র্যাকটিস করে নেবো।